নির্বাচন কমিশন সহ সরকারের বিভিন্ন মহল থেকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশ্বাস পাওয়ায় নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। বিকেলে রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দলের মহাসচিব মজিবুল হক চুন্নু। কিছু আসনে অন্য দলগুলোর সাথে সমঝোতা হয়েছে জানিয়ে চুন্নু বলেন, 283টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টি। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে নানা নাটকীয়তা শুরু হয় জাতীয় পার্টির মধ্যে। মহাজোট নাকি এককভাবে নির্বাচনে অংশগ্রহণ, নাকি আওয়ামী লীগের সাথে আসন সমঝোতা, এর মধ্যে আবার রওশন এরশাদ ও জিএম কাদেরের দ্বন্দ্ব, সব মিলিয়ে প্রতিবারের মতো পুরনো নাটক মঞ্চস্থ হয় এবারও। কথাবার্তা বলছি, সেই জন্য আমরা আজকে আরো কয়েক ঘন্টা টাইম নিচ্ছি। এটা কোনো সরকারের সঙ্গে না, এটা আমাদের নিজেদের প্রয়োজনে আমরা সময় নিচ্ছি। শেষমেশ সব নাটকীয়তার অবসান ঘটিয়ে রোববার বিকেলে সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের এবং সরকারের বিভিন্ন মহলের আশ্বাসে আমাদের মোটামুটিভাবে একটা আস্থা এসেছে যে তারা নির্বাচনটা ভালোভাবে করতে চান। সেই কারণে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব এবং নির্বাচনে যাতে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, প্রতিযোগিতামূলক হয়, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাব। নির্বাচনে অংশ নেয়ার জন্য কোনো চাপ ছিল না জানিয়ে চুন্নু বলেন, নির্বাচনী কৌশল হিসেবেই অন্য দলগুলোর সাথে আলোচনা হয়েছে যা অব্যাহত থাকবে। 283টি আসনে বৈধ হয়েছে, সেখানে আমরা নির্বাচন করব। কিছু কিছু আসনে আমাদের যারা অনেকে আছেন একটু সিনিয়র নেতায় কি সমস্ত আসনে যারা নির্বাচন করে রাজনৈতিক দল, তাদের সাথে হয়তোবা একটা আমাদের একটা সমঝোতা হয়েছে বা হবে, এরকম একটা অবস্থা আছে। বাট নির্বাচন আমরা যাচ্ছি, এটাই হলো বড় কথা। আসন ভাগাভাগি করে সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নিলে তা দলের জন্য ধ্বংসের কারণ হবে বলে মনে করছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা। সারা বাংলাদেশে জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হবে, মুসলিম হয় কিন্তু 25-30 জন এমপি হবে, এই জন্য তো জাতীয় পার্টি তৈরি হয় নাই। আমরা মাঠ পর্যায়ের নেতাকর্মী যারা আছে সবাই মহাজোটের বিরুদ্ধে আছে, ঠিক আছে। মহাজোটে তারা নির্বাচন করতে চায় না, তারা জাতীয় পার্টিকে শক্তিশালী হিসেবেই দেখে। এদিকে সকাল থেকে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে নির্বাচনে অংশ নেয়া এবং না নেয়ার পক্ষে বিপক্ষে মিছিল করে নেতাকর্মীরা। নিরাপত্তার স্বার্থে ছিল অতিরিক্ত পুলিশ মোতায়েন। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা।